যাচ্ছে না চোখ খোলা যাচ্ছে না এইটা জাতিগত আন্দোলন নয় কারণ জাতির রাজনীতি এত এই রকম বাজে নোংরা হয় না আমরাও জাতির রাজনীতি করেছি আমরা পুরা পুরো সম্প্রদায়কে এখনো পর্যন্ত অসম্মান করিনি কিন্তু আজকে যেটা হলো এটা কোন জাতিগত আন্দোলনের কথা বলে না এটা হচ্ছে নোংরামি রাজনীতি এর তীব্র বিরোধিতা করব ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আর এর প্রতিবাদ আমরা করব এবং এর জবাব আমরা চাইব কোন নেতাকে চাইব না কুর্মী সম্প্রদায়ের আজকে আমি দাঁড়িয়ে কুর্মী সম্প্রদায়ের নেতাকে জিজ্ঞাসা করছি এটা কি হলো আমরা জানি না কুর্মী নেতারা এই আজকে নোংরামি করছে দাঁড়িয়ে ওরা বলছে আমরা জানি না বাইরে থেকে লোক এসে করেছে তাদের হাতে কোনো কন্ট্রোল নেই তারা আন্দোলন করে কি করে আজকে একজনের চোখ নষ্ট হতে বসেছে এর দায় কে নেবে কুর্মী সম্প্রদায় যত নেতা আছে এর দায় তাদেরকে দিতে হবে রোহিচুরি বাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারাভান সেই যে র্যালি সেই রোড শো হচ্ছিল দহিচুড়ি বাজারে রোড শো শেষ হওয়ার পর সেখান থেকে সেই ক্যারাভান এবং কনভয় বেরিয়ে যায় এবং সেইটা ধীরে ধীরে শালবনি এই শালবনির মধ্যে দিয়ে কোয়মা অঞ্চল দিয়ে ধীরে ধীরে সেটা এগোচ্ছিল এবং সেই সময় আচমকা ভর শালবনি সেই জায়গাটা যেমন ওই জায়গায় আচমকা সেইখান থেকে আশপাশে কর্মী সমাজের যারা সমর্থক এবং কর্মী যারা ছিলেন তারা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে যাওয়ার পরই সেই গাড়ির বাকি যে গাড়িগুলো ছিল তার উপরে চড়াও হয় তার মধ্যে বড় বড় যে ক্যারাভান ছিল সেগুলোকে আটকে দেওয়া হয় বিক্ষোভ দেখাতে থাকেন তারা চোর চোর বলে স্লোগান দিতে থাকেন এবং সেই ক্যারাভানের গাড়িগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা যখন করে তার পাশ দিয়ে বাইক যাচ্ছিল বেশ কিছু তৃণমূল সমর্থকের সেই বাইকগুলোর ওপর লাঠি দিয়ে তারা চড়াও হন এবং এরপরে যেটা হয় যে বাইকের আরোহী যারা তারা পড়ে যান এবং পাশাপাশি একই সঙ্গে বিক্ষোভকারীরা বিভিন্ন যে কনভয়ে গাড়ি আছে তার উপর চড়াও হতে থাকে এবং এইখানে যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন গাড়ি সেই গাড়িগুলোর ওপর তারা চড়াও হন এবং চড়াও হওয়ার পর সেই বেরিয়ে যেতে থাকেন এবং পুলিশের পক্ষ থেকে সেখানে প্রচুর পরিমাণ মোতায়েন করা থাকলেও পুলিশের পক্ষ থেকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো দেখা যাচ্ছিল না বিভিন্ন গাড়িতে ভিড় পড়ে এবং আমরা যেই মুহূর্তে এখানে যেখানে রয়েছি সেখানে সেই ঘটনাস্থল থেকে বেশ অনেকটা দূরেই রয়েছি এবং বেশ কিছু গাড়ির ইট পড়ে চোট পড়েছে ইট পড়েছে কাঁচ ভেঙেছে একাধিক গাড়ির তবে এই মুহূর্তে সেই জায়গা থেকে গাড়িগুলো সব সরে এসছে এবং আমরা যেখানে রয়েছি সেখানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের যে অধিবেশন সেইখানে চলে এসেছি আমরা তবে যেই ঘটনার আকস্মিকতায় আচমকায় দেখা যায় যে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও কোনোভাবেই তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না